মেলার মধ্যে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে। অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত তৃণমূল কর্মী দিবাকর সরকারকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। নদিয়ার হাঁসখালী থানার জয়পুর গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা চলছিল। সোমবার রাতে মেলায় যান দিবাকর সরকার। আমি শুয়ে আছি, বিছনা টিছনা করে আমি শুয়ে আছি। খানিকক্ষণ বলে আমাদের ফোন গেল যে ওকে গুলি করেছে। কি ব্যাপার বলো, মেলায় গুলি করেছে। শোনার পর তারপরে উঠে এসে দেখি, হ্যাঁ মানে যে গুলি করেছে কি ওখানকার কি দাদা। স্থানীয়দের অভিযোগ, মেলায় কয়েকজন বিজেপি কর্মী দিবাকরের সঙ্গে বচসায় জড়ায়। সেই সময় একজন দিবাকরকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রাই আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। উনি হচ্ছে আমাদের হচ্ছে টিএমসি পার্টির সঙ্গে সবসময় অ্যাক্টিভভাবে জড়িত। আমরা যখন ওর যখন গুলি লাগার পরে ও আমাকে ওর ফোনের দিকেই ফোন করে। ও তখন স্বতঃস্ফূর্তভাবে সঠিকভাবে রয়েছে। ও আমাকে বললো, কাকা তুমি আসো, আমাকে গুলি মেরেছে। আমি দেখি, হ্যাঁ ওর এই জায়গাটা পুরো এমন গর্ত হয়ে রয়েছে এবং রক্ত পড়ছে, এবং হাতের এই জায়গাটা একটা গুলি করেছে, এটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।